গাইজ, গুড আফটারনুন। এখন সন্ধেবেলা, সন্ধে কটা বাজে? 6:30 না 5:45 বাজতে চললো। তো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আমি এখন বসেছি পড়তে। যার পড়া সে কিন্তু পালিয়ে গেছে, আর আমি পড়তে বসেছি। সে একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ঠিক সেম আমার জিনিসটা হয়েছে। আচ্ছা, আর আজকে কিছু প্ল্যান আছে, তো ভাবলাম দেখাই তোমাদের সাথে, সেই জন্য ভাবলাম ব্লগটাও শুরু করি। তো শুরু করছি, দেখতে থাকো। রোগনি যখন দিলে, যখন মানে গেল, এটা ছেটকাবে তো আমি সরে যা। শশা, আলু সেদ্ধ, টমেটো, গাজর, আর এখানে ভাজা হচ্ছে বাদাম। এখানে আছে মুড়ি, টমেটো, গাজর, একটা প্লেট হচ্ছে বাবার, যাতে চানাচুর কম এবং তেল ছাড়া, আর একটা প্লেট হচ্ছে আমার আর অর্কর। ঝড় উঠেছে খুব জোর, বাইরে অন্ধকার। একটু আগে বলছিলাম যে কোথাও একটা যাব, কি ঝড় উঠেছে, যাওয়া তো হলোই না, কিন্তু এই ঝড়টার খুব দরকার ছিল। হ্যালো, গুড মর্নিং। আর আমি বসে আছি পুরো নোংরার মধ্যে, পরিষ্কার করছি। এটা আসলে মায়ের জিনিসপত্র থাকতো সেলাইয়ের জন্য, তো ওটা খুব নোংরা হয়েছে, তো ভাবলাম একটু পরিষ্কার করি, সেটাই পরিষ্কার করছিলাম। আর আমাকে সাহায্য করছে এই যে রেসিডেন্ট ইভেল, এদিকে মুভি চলছে আর এদিকে আমি কাজ করছি। এবার চলে এসেছি রান্নাঘরে, লাঞ্চ তো রেডি করতেই হবে। তো আমি এখানে ছোলার ডালটাকে ভালো করে বেটে নিয়েছি, তার মধ্যে দিলাম আদা বাটা, নুন আর চিনি, একটু জিরে গুঁড়ো। এবার ডালটাকে ছোট ছোট বড়ার মতন ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভাজার পরে আমি তরকারিটা রেডি করব। এবার টমেটো, আদা এবং দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াতে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল বের হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব, তারপর আরও খানিকক্ষণ আমি কষাব। এবার ঝিঙেগুলোকে আমি দিয়ে দেব, ঝিঙেগুলো ভাজা যায় না কারণ ওটা তো জল বেরিয়ে যায়, তাই আমি মশলার সাথে এবার ঝিঙেগুলোকে ভালো করে কষিয়ে নেব, সাথে আলুগুলো দিয়ে দেব।
এখন দুপুর 1টা বাজে, রান্নাবান্না সব শেষ, স্নান করে এলাম। এখন অর্কর আসার জন্য অপেক্ষা করি, 2:30 বাজে ওর বাড়ি আসতে। এই আর কি, কালকে তো অনেক কিছু প্ল্যান করলাম। আসলে প্ল্যানটা ছিল এই যে আমি আর অর্ক দুজনে মিলে একটুখানি যাব বাইরে গিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে আসবো, ও যদি আইসক্রিম খেতে চায় আইসক্রিমও কিনে দিতাম, এই আর কি। মানে মা ছেলের আউটিং হতো, তো হলো না, আর কি করা যাবে। আসলে যাই প্ল্যান করা হয় সেটাই যে সেরকম অনুযায়ী হবে, আর অন্য কিছু হবে না, এটা তো হয় না। প্ল্যান করেছে একরকম হলো না, ঠিক আছে, ওর যেদিন নেক্সট পড়া থাকবে না, যেদিন সন্ধ্যেবেলাটা ফাঁকা থাকবে যাব ঘুরে আসবো, এই আর কি। তো প্রজ্ঞার ব্যাগ রাখা আছে, কবে আসবে বা প্রজ্ঞা, অর্কর পরীক্ষা হয়ে গেলে আসবে, অপেক্ষা করি। চলো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে লাইক করো, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।